দেশের অনুমোদিত মানি চেঞ্জারগুলো তাদের ব্যাংক হিসেবে কত টাকা জমা রাখতে পারবে তা নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক এখন থেকে মানি চেঞ্জারগুলো তাদের ব্যাংক হিসাবে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা জমা রাখতে পারবে এছাড়া আগের মতো মানি চেঞ্জারগুলো তাদের কাছে সর্বোচ্চ পঁচিশ হাজার ডলার স্টক রাখতে পারবে এর বেশি ডলার থাকলে তা ব্যাংক হিসাবে জমা করতে হবে তবে ব্যাংক হিসাবে জমা ডলারের পরিমাণ কোনোভাবেই পঞ্চাশ হাজারের বেশি হতে পারবে না ভিডিওটিকে কত থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন মানি চেঞ্জারের ব্যাংক হিসাবে সর্বোচ্চ জমা টাকার পরিমাণ হতে পারে পঞ্চাশ লক্ষ টাকা মূলত খোলা বাজারে বৈদেশিক মুদ্রা সরবরাহ বৃদ্ধি ও দর নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈদেশিক মুদ্রা বেচাকেনার সঙ্গে জড়িত কোনো চেঞ্জার প্রতিষ্ঠান দিন শেষে নিজেদের কাছে পঁচিশ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নগদে রাখতে পারবে এর চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা থাকলে চেঞ্জার প্রতিষ্ঠানকে তা ব্যাংকে বৈদেশিক মুদ্রা হিসেবে জমা দিতে হবে সেক্ষেত্রেও একটি সীমা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক অ্যাপসি হিসেবে কোনোভাবে পঞ্চাশ হাজারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার চেয়ে বেশি জমা রাখতে পারবে না প্রতিষ্ঠান চাইলে বাড়তি বৈদেশিক মুদ্রা ব্যাংকের কাছে বিক্রি করে দিতে পারবে অবশ্য আগে একই সীমা প্রযোজ্য ছিল এছাড়া ব্যবসা পরিচালনায় স্থানীয় মুদ্রা কোনোভাবেই নগদে পঞ্চাশ লাখ টাকার বেশি রাখতে পারবে না মানি চেঞ্জার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর আপনি আপনার বন্ধু ও বান্ধবীর মধ্যে শেয়ার করবেন আসসালামু আলাইকুম